দেখ এই যে এই লাইনটা ধরে না, তুই গোলাপের বাগান করবি, অনেক রকম গোলাপ, লাল নীল সাদা অনেক রকম, আর এই সাইডটাতে অন্যান্য সব ফুলগুলা, কেমন হবে? ভালো হবে। আর আমি ভাবছি যে এই পিছনের পাশটায়, এই পাশটায় হচ্ছে তোর সব রকমের ফলের গাছ করব। তারপরে এই পাশে গোলাপ, এই পাশে অন্য ফুল, ওই পাশে ফল, চারপাশে বাগান আর বাগান, কি ভালো লাগবে, অনেক সুন্দর হবে দোস্ত। একদম ছাদের মধ্যেই একটা বন বন টাইপের পরিবেশ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর মানুষের চিন্তা হবে সুন্দর, কিন্তু জঙ্গলি মানুষের চিন্তা তো এই বন বন জঙ্গল তৈরি করা নিয়ে থাকবে। কি বললা তুমি? আমি জঙ্গলি? হ্যাঁ অবশ্যই জঙ্গলি। দেখো ছাদে যতটুকু বাগান করা আছে সেটা ঠিকঠাক আছে, ছাদে আসি রিল্যাক্স করতে, হাওয়া খেতে, এখানে কোনো জঙ্গল মঙ্গল বানানো যাবে না। না আমি বাগান করব। ছাদ কি তোদের একা সম্পত্তি যে তোর কথা মতো এখানে বাগান হবে? আমার কথা মতোই হবে, কারণ আমি এখানে বাগান করব। ক্ষমতা থাকলে করে দেখে একদম দিন শেষে কাট ছাট করে সাইজ করে দিব। উফ, তোরা সব কি শুরু করলি, থাম তো। আয় তুই চুপ থাক, সবসময় এই ছেলেটা। আমি ভালো কিছু করতে আসলে আমার ভালো কাজটা করতে দিবে না, এই রুচি নাই কিছু নাই, কোনো কিছু করতে গেলে সেটাতে বাধা দেয়। পরে আসছে আমার রুচিশীল ওয়ালি রে, তোর মানে ছাড়টারে একদম জঙ্গল বানায় সেখানে জঙ্গলি ড্রেস পরে নাচতে হবে, তাই না? ও আচ্ছা, শুনো, জঙ্গলি ফুলের মধ্যেও না সৌন্দর্য আছে, যার রুচি নাই সেই জঙ্গলি ফুলকে জঙ্গলি ফুল বলে এভাবে অরুচিকর করে। আর শুনো, এগুলো বোঝার জন্য না মন থাকা লাগে, আমার সে মনটা আছে, এই জন্য আমি এখানে বাগান করব। এখানে কোনো বাগান করা যাবে না। আমি বাগান করব। বাগান করা যাবে না। আমি করব। বাগান করা যাবে না। হবে। হবে না। আরে আশ্চর্য, আমি কিন্তু এখন মানে আমি বাবাকে যে বলতেছি, বাবাকে যে বলতেছি, এই যে হুঙ্কার দিয়ে কথা বলতেছো না, যদি আমার থেকে বয়সে বড় না হইতা না, তাহলে আমি মনে করো কিছু একটা করে ফেলতাম, খালি বয়সে বড় দেখে আমি করলাম না। আর তুই যদি মেয়ে মানুষ না হইতা, বয়সে ছোট না হইতা, একটা থাপ্পড় দেগালটা ফাড়া ফালাইতাম। ও আর তুমি কি ভাবছো, তুমি যদি এই কাজ করতা আমিও তোমার কিছু করতাম না, আমি তোমার ঠ্যাংটা ভাঙা হাতে ধরে দিতাম, তখন হাতে এরকম পানি আর বৈশাখ থাকতে বাসায় দেখতাম, আমিও দেখতাম যে কিভাবে তুমি ল্যাংড়াইতে ল্যাংড়াইতে ছাদে এসে হাওয়া খাও। বেয়াদব কোথাকার, তুমি খুব আদবালি হয়েছো তাই না? তুমি কিভাবে জানো না মেয়েদের সাথে কিভাবে কথা বলতে হয়, সৌন্দর্য পর্যন্ত বুঝে না। চল এবার চল। হ্যাঁ নিয়ে যাও নিয়ে যাও, বাসা বন্দি করে রাখো, নাহলে আবার জঙ্গলে গিয়ে আবার জঙ্গলি হয়ে যাবে। ছাড় তুই আমাকে, শুনো আমি না বাবার কাছে বিচার দিচ্ছি, আমি দেখে নিব আমি তোমাকে। ঠিক আছে, দেখে নিও দেখে নিও, অনেক দেখতেছি ছোট কাল থেকে তোরে দেখতেছি আমি, দেখ যা কি করবি কর, যা সাদা জঙ্গলে তো দিব না। কিরে বাবা, নাস্তা খাওয়া তোর শেষ? শেষ। আচ্ছা এই ডিমটা তো পুরা খাসনি, পলা খা না, পলাটাও তো শেষ করিস নাই, কর না। আচ্ছা তো করতেছি না, আমি খাইছি তো বলছি। ঠিক মতো খা বাবা, নাহলে তো স্বাস্থ্য খারাপ হয়ে যাবে না, কাজকর্ম করতে একদম শক্তি পাবি না, খেয়ে নে ঠিক ঠিক মতো। হ্যাঁ শেষ, কী হয়েছে বলো তো? ইয়ে বাবা, নাস্তা তো শেষ, হ্যাঁ তুই গিয়ে একটু ব্যাংকে ইলেকট্রিক বিলটা দিয়ে না। আমার তো বুঝছি, এই জন্য তুমি মিষ্টি মিষ্টি কথা বলতেছি না, এই রহস্যটা আমার বুঝে হয়ে গেছে। এটা মধ্যে আবার রহস্য কোথায়? কিন্তু আমা আমি একটা জিনিস বুঝি না, মাসের পর মাস আমি দুইটা পরিবারের দুইটা বাসার বিল কেন একা একা দিতে যাবো প্রতি মাসে? আচ্ছা তোর আঙ্কেল একটু শরীরটা খারাপ তুই জানিস, আর ওদের মাসে কে আছে যে ইলেকট্রিক বিলটা দিয়ে আসবে ব্যাংকে গিয়ে? কেন ওই মেয়েটা আছে না, ওই ঝগড়াটা মেয়ে যার সাথে ঝগড়া করে পারা যায় না, এত বড় বড় কথা বলে, তো নিজ থেকে একবার বল তোর নিজের বাসার বিল আমি নিজে গিয়ে দিয়ে আসবো, সেটা তো বলে না। আরে তুই এই যে সর্ষে ইলিশ রান্না করেছিলাম, বাবার খেতে ইচ্ছা করেছে তো, এটা তোমাদের। হ্যাঁ তুই সকাল সকাল রান্না করেছিস? দুপুরে তো আমার ক্যাম্পাসে থাকি, আর বাবার খেতে দেরি হয়ে যাবে না এখন না করলে, এর জন্য। আর দাও বিলের পেপারটা দাও, আমি দিয়ে আসছি। না থাক লাগবে না, সকাল সকাল যে কষ্ট করে সরে সেলিস দিয়ে এনেছে তার জন্য প্রতি মাসে ইলেকট্রিক বিল দিয়ে আসাই যায়। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি তোমার জন্য রান্না করিনি, আন্টির জন্য এনেছি। সরি, আমার আম্মার ইলিশ অ্যালার্জি আছে, আমার আম্মা ইলিশ মাছ খায় না, সে ফালতু কথা বলেছে। হুম আমি জানি আন্টি খায় না, কিন্তু আমার লক্ষ্মী আন্টির একটা পোষা বড় বিড়াল আছে না, যেই খাবে তার জন্য রেখে গেলাম। আন্টি আমি আসি। আচ্ছা আচ্ছা।
কিন্তু আন্টি দেখেছ একটা মানুষের মন কতটা ছোট হতে পারে, সামান্য একটা বিদ্যুৎ বিল দিবে সেটা নিয়েও কত কথা। আমি তো জানি না ভাইজান, আর এই প্লেটের কারো কোনো সাহস না বাইক ধরার মতো। কারো সাহস নাই তাহলে বাইকটা এইভাবে পরে থাকলো কেমনে? তুই কোথায় ছিলি? সমস্যা তো একটাই ভাইজান, যে প্লেটের দুজন মালিক, যখন যে যেটা আমার মানতে হয়। আমি পরেরটা পরে দেখতেছি, তুই এখন বাইক ঠিক করবি তো লুঙ্গি খুলাম, তোমার বাইক ঠিক কর, ফাজিল ফাজিল টেকা খাস না, তুই আমি বুঝি না তোরে। এই তোর কত বড় সাহস, তুই আমার বাইকের সাথে কি করছিস? কি করেছি? মাটিতে ফেলে রাখা ছিল কেন? তোমার বাইকটা আমি বলেছি যে বাসার গেটের সামনে দাঁড় করিয়ে রেখো না, তারপর কেন করেছো? আমার ভালো লাগে আমি রাখি, তুই মাটিতে ফেলবি কেন আমার বাইক? তাই আমার ভালো লাগে, তাই আমার ভালো লাগে না, এর জন্য আমি বাইকটাকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিয়েছি, বুঝতে পেরেছো? আমি যদি কখনো কোনোদিন কোনো বিপদে পড়ি, কোনো সুবিধা অসুবিধা হয় তুই দেখবি। আর এখন দেখিস না এই যে এই ছেলেটা আমাদের ভার্সিটির সামনে এসে আমার হাত ধরে ইফটিজিং করতেছে, তোরা কিছু বলবি না? সাজে তো খাটো মনে হইতেছে, বয়স তো মনে হয় বহুত বড়। আপনার সমস্যা কি? আমার সমস্যা তোর করতে হইবো, এটা আমাদের পার্সোনাল ম্যাটার। তোর এলাকা দেখে বেশি ফাপন নিস, তোর ভার্সিটি তুই যতদিন না ক্লাস করছিস তার চেয়ে বেশি তোর ভার্সিটির সামনে বাইক দিয়ে আপ ডাউন কর। আরে আমি তো এমনি তো ক্লাস করি না, ক্লাস যদি করি তাহলে কি ভার্সিটি পোলাপান আমার নেতা হিসেবে মানবো? মানবো রে না, কেউ মানবো না, কেউ মানবো না। খাম্বার মতো খার রে সুস্কিল লেগা, তোকে যদি এখনো বুঝান লাগে পকেটে যখন টাকা থাকে না আটটা পাইতা বয়ে থাকো তখন তো খরচটা আমি দেই, এখনো যে কি করণ লাগবে বুঝোস নাই? বুঝতে পারছি ভাই কি করবি তুই। আরে দেখ না কি করে, কি করবে? এই তুই কি করবি, তুই বাসের মধ্যে কি করস, কি করস তুই বাসের মধ্যে, কি করস তুই, কি করস কি বলতে বাইরে কি বলতে চাস তুই? করবি তোর এলাকা দেখে আমি সব মাইনে নেব। এই তুই এনতে যা, হ্যাঁ এনতে যা, কইলাম না গেলে কি করবি তুই? যদি এনতে না যাস তোর বুঝ, তুই এনতে যা বাইরে, বাইরে গাছ দিলি না তুই, এনতে বাইরে। তোর যদি আবার এই জায়গাতে এই না একদম ডাইরেক্ট পুইতালামু গ্যাস দিছস না, দেখ তোরা কি সোজা বাইরা নাক বরাবর গ্যাস দিলি না, আমি দেখে নিব জানতে কি করবি তুই। তোরা কি করস, হ্যাঁ তোরা কি করস, হ্যাঁ এত বড় একটা বেয়াদব পোলাবান আমার গা হাত ধুয়ে গেল, তোরা কিছুই করতালি না, চা চা দেহ সবার। দেখ কি দেখবি, টি শার্ট না শার্ট পছন্দ মতো দেখে নে তোরা। দোস আমার কিন্তু লজ্জা করতেছে, মানে এইসবের কি দরকার ছিল? কেন লজ্জা কেন করবে? আর ওই ছেলেটারে তো মাথা দুটো ধাক্কাই দিছি, এটার জন্য কি আবার টি শার্ট গিফট করতে হবে নাকি? দোস দুইটা ধাক্কা দিস আর দুইটা ঘুষি দিস, তুই আজকে আমার কি উপকারটা করছিস তুই নিজেও জানিস না, বুঝতে পারছিস? আজকে বহুদিন পর আমি রাত শান্তিতে ঘুমাবো। আমি সেটা খুব ভালো করে বুঝতে পেরেছি, কিন্তু দেখিস ও যেন আবার এসে তার ঘুমের মধ্যে ডিস্টার্ব না করে, জীবনেও সাহস পাবে না। আচ্ছা শোন তাড়াতাড়ি দেখ পছন্দ কর।
কোনোদিন যদি পছন্দ হয় না, কিন্তু এটা যদি কোনো শক্তিশালী পোড়াতে পড়া যায় তাহলে ওটা ছেড়ে দিতে হয়। ওরে পোতানো নেতা, আজকে দিনটা হয়তো তোর, কিন্তু দিন কিন্তু আমার আসবে, আমি দেখে নিব তোর করে রাখা। ওই মোনা, দেখা যাক, আর একটা ধাক্কা দিয়ে দেই তাহলে কি আর একটা টি শার্ট গিফট করবি নাকি? অবশ্য আমার সুন্দর মনে হবে, আর ভালো লাগবে না। হ্যাঁ দোস্ত, নাইস চয়েস। আরে গেল গো দোস্ত, তুই থাকতে ফ্রেন্ড হিসেবে আমার লাইফে, এ পোলাপানিগুলো যে আমার সাথে এমন করলো কি করবো বল। শোন, আমার তো মনে হচ্ছে আমি মইরা যাই, এলাকার কমিশনারের আমি কি করলাম? আরে তুই আমার জানেমান দোস্ত, তুই রাস্তাঘাটে অপমানিত হবি, তারপর আমার এলাকায়, আর সেই এলাকার কমিশনার আমি, কি করবো বল। আমি তার গলায় ঝুলাই নিয়ে সাইনবোর্ড নিয়ে ঘুরি না যে কমিশনার আকরাম আমার বন্ধু হয়, কিন্তু আমি এটা একটা প্রতিশোধ চাই দোস্ত। দাঁড়া দেখতেছি, যে ইউনিভার্সিটিতে ঝামেলাটা হয়েছে ওইখানকার সমস্ত পোলাপানা আমার কথায় ওঠে আর বসে, ওদের বড় বাইরে খবর দিছি রাস্তায় আসতেছে। আচ্ছা শুনো, আর এদিকে তাকাও, আমার বন্ধুর সাথে একটা ক্যাচাল হয়েছে তোমাদের ইউনিভার্সিটিতে। কে করছে? কালকে সকালে বন্ধুটা যাবে, তারে দেখায় দিবে। তুমি যে কাজটা করবা, সকাল সকাল ঘুম দিয়ে উঠবা, তারপরে ইউনিভার্সিটিতে যাবা, বাকিটা ওরা করবে। ঠিক আছে দোস্ত, থ্যাঙ্ক দোস্ত, তাহলে আমি আজকে উঠি। উঠবি? চল তোর আগে দি। আগে দিবি? আরে ঠিক আছে, আয় চল, কোনো ধরনের কোনো চাপ নিবি না, ঠিক আছে? আমি আছি। আর কালকে কি হবে আমি সেই ভয়ে তো আছি, ম্যাক থেকে বৃষ্টি হলে ঠিকঠাক, বৃষ্টির থেকে যদি জ্বর তুফান হয়ে যায় তাহলে দাম পুরো মাইনকার চিপায়। চব গা, কালকের টাকা কালকে বুঝব। বসো। আচ্ছা শুনো, ওই যে আশেপাশে যে এলাকাটা জামেলাটা মালা করতেছে, সাবধান টাবধান ওরা? হ্যাঁ ভাই, ওই যে সাবধানের বড়টা একটু ক্যাচাল করছিল, পরে ওর ঠ্যাং ম্যাং ভেঙে দিছি, অন ঠিকঠাক। যে কোনো ঝামেলা হলে জাস্ট একটা ফোন, ওকে? জি ভাই। কি রে, এত রাতে তুই কি করছিস, ঘুমাবি না? আমার তুমি এখন ঘুমাইতে যাও তো, আমার পাওয়ারটা নষ্ট করো না। পাওয়ার নষ্ট? কিসের পাওয়ার? আমি এখন ফুল স্পিডে আছি এবং এই স্পিডটা আমি সকাল 10টা পর্যন্ত ধরে রাখতে চাই। কি করবি মানে, কার সাথে কি করবি? ওই যে তোমার প্রাণপ্রিয় মোনা, আজকে আমাকে যে লেভেলে অপমান করছে, এই অপমানের প্রতিশোধ না নিয়ে আমি কোনোভাবেই থামবো না। ও, তুই মোনার উপরে প্রতিশোধ দিবি? তাই হয়েছে। আচ্ছা তুই প্রতিশোধ নে, আমি গেলাম ঘুমাইতে। তুমি ঘুমাইতে যাবো মানে? আমি একটা মেয়ের উপর প্রতিশোধ নিব, তুমি সেটা মেয়ে হয়ে প্রতিবাদ করবে না? না, কারণ আমি জানি মোনা এত বুদ্ধিমান একটা মেয়ে, তুই বহুবার বহু চেষ্টা করে ওর কোনো ক্ষতি করতে পারিস নি কখনো, এবারও পারবি। আমি যাই ঘুমাই। কি বললে এটা, এবারও পারবো না মানে? আমি পারবো না, আমার অপমান করছো জানতো, মুখ বরাবর। আপা, গাড়ি স্টার্ট নিমু কি? রাতের বেলা হাওয়া দিছে, এখন দেখি যে চাকা হাওয়া নাই, লিক হয়ে গেছে, কেটে দিন হাওয়া ছেড়ে দিছে। দিন তো সবে শুরু, পুরো দিনটা কেমন যায় দেখা যাক। বাসা থেকে যেতে এত হাওয়া নিয়ে আসা, দিন শেষে হাওয়া পাংচার হয়ে গেছে, ঠিক এই চাকার মতো। কালকে শিক্ষা হয়নি তাই না? ছি লজ্জা, জুনিয়রদের কাছে অপমান হয়েছে, তারপরে এত বড় বড় কথা বলছে। লাইফটা ওয়ান ডে ম্যাচের মতো, গতকাল আমার দিন ছিল না কিন্তু আজকে আমার দিন।
সেটা তো দেখা যাবে। সবে তো মাত্র দিন শুরু হলো, তাই না? বাকি দিন পড়ে আছে। আয় হাসান, গাড়ির টায়ার এগুলা কি গ্যারেজে নিয়ে ঠিক করবে না, কাকে ডাকবা করো, আমি রিক্সায় গেলাম। আপা তাহলে চাকাটা খুলে লয়ে যাই। আহা কি যে ভালো লাগে, কি যে সুখ, কি আরাম, কি আনন্দ, দারুন। কি রে এই আমার প্লাকের তার কই? এদিকে আমার প্লাকের তার কই বাইকের? আমি কি জানি ভাইজান, আমার কি জানোস? মানে তুই তো দেখছো সব, তুই তো জানোস সব। অবশ্যই, কি করছিস, কি করছিস তো ভাইজান? আমি গরিব মানুষ, আপনি আমার মারতেছেন কেন? আপা মনে টাকা দিছিল, আমি আমার লাগে তারটা সিরিয়ালাইছি, আর আপনি টাকা দিছেন, আমি আপা মনে সাকে পাঞ্চার করে দিছি। গরিব মানুষ তো সব দিকে টাকা আসে, বুঝি টাকা আসতে তাই আমি বড় লোকে যাবো। কত বড় খারাপ বলো, তোর আমি টাকা খাওয়াইছি, আমি টাকা খাওয়াইছি, তারপর তুই দুদিকে টাকা খাওয়া ধান্দা করো, তুই আমার টাকা করে শ্বাস পেলি কীভাবে? আপা মনে একটু বেশি দিছিল, আমি লেট করতে চাই না, আমাকে আদর্শে ধর বাইক ধর, তোর আমি দেখতেছি, পরে আমি তোর পরে দেখতেছি। ফাজিল আর ফাজিল তোরে না, দুইটা থাবর বেশি দেওয়া উচিত। তো থাক, দালাল বেশি টাকা খাইতেছাস। আসছে কিনা ড্রাইভারটাও ফালতু ফোন ধরতেছে না, গাড়িটা ঠিক করছে না করে নাই? এই কি রে, কই যাস তুই? হ্যাঁ কই যাস তুই, মানে কি খুব তো বারছস তুই, এখন তোর আমি যে কোনো অ্যাঙ্গেল অপমানটা করি, এখন তোর গায়েব করে দিই, উঠাই নিয়ে তোর কে বাঁচাবে, কে বাঁচাবে? থামেন তো, কি করছেন এসব? চল চল। এই মেয়ে তুমি কি এত ভাইয়া ভাইয়া করতেছো, চুপ করো ভাইয়া। আপনি আমাদের ভার্সিটির সামনে এসে ইনসাল্ট করতে পারেন, অপমান করতে পারেন, এভাবে অপমান করতে পারেন না, তোমার কথা তো কিছু হবে। বদলায় যা, মুখটা তো চোরের মতো করে রাখছিস, আমি জাস্ট তোকে লাস্টবারের মতো বলে দিচ্ছি, বদলা যা, ঠিক আছে? কলজা তো শুকায় গেছে বোঝা যাচ্ছে, মুখটা চুপকা করে রাখছিস, ভালো হয়ে যাস, কিন্তু দেখে নি মনাইলে। কি বাসা যাবো, যাক সাতান বাচ্চাটা আগে যাক, ওই দিকেই তো বাসা। কি করে রাখে বই টুই সব? আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হয়েছে বলেন তো? দুপুর থেকে এক লোক আমাকে বারবার ফোন করছে, এই ছবিটা আমার মোবাইলে পাঠিয়ে। কি জন্য বলুন তো? আমার ছেলে নাকি আপনার মেয়েকে বিরক্ত করে রাস্তাঘাটে, ইফটিজিং করে, এই ছবিটা নাকি পত্রিকা অফিসে পাঠিয়ে ওর বিরুদ্ধে অ্যাকশন নেবে, এখন আমি কি করি বলুন তো? ভাবি এই ছবিটা পত্রিকা ছাপিয়ে তো কোনো লাভ নেই, কারণ আমাদের পারিবারিক সম্পর্ক ওরা জানে না। আমার কাছে ভাবি মনে হচ্ছে যে কেউ নিশ্চয়ই উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাদেরকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে। সেটা তো আমিও বুঝতে পারছি, কিন্তু বাসায় ঝগড়া করে সেটা একটা কথা, যদি পত্রিকায় এটা ছাপা হয় কিরকম অপমান বোধ করবো না? সেটা ঠিক আছে। আচ্ছা ভাবি একটা কাজ করলে কেমন হয় বলুন তো? তোর যে বাবা বেঁচে থাকতে উনি মাঝে মধ্যেই বলতেন, আচ্ছা আমরা ওদের দুজনকে বিয়ে দিয়ে দিই। তাই তো, যদি দুজনের বিয়ে হয়ে যায় তাহলে তো এটা নিয়ে কেউ কোনো মাথায় ঘামাবে না, তাই না? খুব ভালো হবে। রাইট, তাহলে কি আমি শুক্রবার দিন বিয়ের ব্যবস্থা করব? তাহলে টেনশন শেষ। একদম ভাই, আপনি আপনি যেরকম বললেন
এটা করলে তো আমাদের সমস্ত সমস্যা সমাধান হয়ে যায়। আমার মাথা থেকে যে এত বড় একটা চিন্তার বোঝা নেমে গেল। ভাবি তাহলে শুক্রবার কি আমি বিয়ের আয়োজন করব? হ্যাঁ ভাই, আপনি তো আমাদের দু ফ্যামিলিরই গার্জিয়ান, আপনি যেভাবে বলবেন সেইভাবে হবে। ঠিক আছে, তাহলে আমি ব্যবস্থা করি। ঠিক আছে ভাই, আমি যাই। গেলাম মানে কি, মিষ্টি খেয়ে যান, কয়দিন পর তো আমরা বিয়ে বিয়াইন হব। পরে এসে অনেক মিষ্টি খাবো ভাই, এখন আমি যাই, অনেক কাজ পড়ে আছে। আম্মা, তোমাকে ছবিটা কে পাঠাইছে? সেটা তো আমি জানি না, কিন্তু একটা লোক আমাকে দুপুর থেকে অনেকবার ফোন করেছে, আমাকে হুমকি দিচ্ছে, বলছে এই ছবিটা নাকি পত্রিকা অফিসে পাঠাবে আর তোকে ইফটিজার হিসাবে চিহ্নিত করে তোর বিচার চাইবে। আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, বিষয়টা আমি দেখতেছি। আমি তো আর এই ফ্যামিলির সম্মান এরকম হুমকির মুখে রাখতে পারি না, সেই জন্য আমি তোকে কিছু না বলি না এটা ব্যবস্থা নিয়ে ফেলেছি। কী ব্যবস্থা করছে? মানে আমি তোর আর মুনার বিয়ে ঠিক করে ফেলেছি। বিয়ে ঠিক করছো মানে? মানে আমি বিয়ে ঠিক করিনি, মানে তোর বাবাই নাকি বিয়ে ঠিক করে ফেলেছিল, মানে রেখে গিয়েছিল বিয়ে ঠিক করে, তো মুনার বাবা বলল, তাই আমি আর মুনার বাবা মিলে আগামী শুক্রবার তোদের বিয়ে ঠিক করেছি। আম্মা তোমাকে মাথা খারাপ হয়ে গেছে? পৃথিবীতে আর কোনো মেয়ে নাই? এই ঝগড়াটা মেয়ের সাথে আমার সবসময় ঝগড়া লাগে, ওরে বিয়ে করে সংসার টিকবে? সংসার তো তছনছ হয়ে যাবে। আর তোর এই ছবি যদি পত্রিকায় ছাপা হয় ইফটিজার হিসাবে, তাহলে আমার জীবন যে তছনছ হয়ে যাবে, সবার সামনে কি আমি মুখ দেখাতে পারবো একটা ইফটিজারের মা হিসাবে? আম্মা আমি বিষয়টা বুঝছি, এটা একটা ষড়যন্ত্র, এর পেছনে মুনার হাত আছে। আমি তো শুধু সবসময় ঝগড়া করি, ঝগড়াই তো করতেছিলাম। ছি 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 ছি, আমার ছেলে যে সত্যিকারের একজন ইফটিজার সেই ব্যাপারে আমি একদম নিশ্চিত হয়ে গেলাম। কারে কি বলি আম্মা, তুমি ভুল বুঝতেছো কেন? আর আমি ইফটিজার হতে যাবো কেন? আশ্চর্য। এই ঘটনাটা কে ঘটাইলো? এই ছবিটা কে দিলাম মারে? নিশ্চয়ই এর পিছনে কারো তো হাত আছে। ঠিকই আছে, রাস্তাঘাটে যেখানে সেখানে ধরো টান ভাই, তো পুরুষ মানুষ গায়ে শক্তি বেশি। আমার আম্মা তোর আব্বা মিলে আমাদের বিয়ে ঠিক করছে, তুই জানোস? বাবা বললো তো নেক্সট ফ্রাইডে আমাদের বিয়ে। মানে তুই জানতি? হ্যাঁ জানি। আর তোর কোনো প্রতিক্রিয়া নাই? আছে তো। শুনো, মানুষের জীবনে সুযোগ একবারই আসে, আর সেই সুযোগটাকে আমি লুফে নিয়ে এখন কাজে লাগাবো। মানে মানে এই যে তুমি হয়তো বড় দেখে অথবা ছেলে মানুষ দেখে আমি মেয়ে দেখে আমাকে এরকম যখন তখন যেখানে সেখানে অপমান করে ফেলো, কিন্তু বউ আলাদা ছিল, কিন্তু বিয়ের পর বুঝবে বউ কি জিনিস। প্রতিটা অপমানের প্রতিশোধ আমি গুনে গুনে নিব। প্রতিশোধ? তাই না, আমি তো বুঝতেছিলাম সবকিছু তোর চক্রান্ত, এই ছবি টবি না ঝামেলা সব তুই করছিস, এই বিয়ে আমি হইতে দিব না, দেখ কেমনে ভাঙি। সরি তুজো ভাইয়া, বাবা আমার কাছে আমার মতামত জিজ্ঞেস করেছে, আমি আমার সম্মতি দিয়ে দিয়েছি, এরপর এই বিয়ে তো শুক্রবারে হবে, আর যদি তুমি পারো তাহলে ভেঙে দেখাও। আশ্চর্য, ভেঙে দেখাও মানে? আজব।
কিরে সালাম করছিস কেন? আমি তো আজকে মেলা করছি স্যার, এই যে শুক্রবার আহ্বানের বিয়া, তার আগে আমার এত সুন্দর পাঞ্জাবি দিয়েছেন, তা গড়ে দিয়েছেন, আমি তো অনেক খুশি স্যার। তোর কপাল তো চান কপাল। শুন, দুই পক্ষের কাছ থেকে তুই উপহার পাবি। আকাশ। জি স্যার বলেন। মানে তুই তো জানিস বিয়ে শাদির ব্যাপার, অনেক আয়োজন, আমার তো কেউ নাই, তোকে কিন্তু হেল্প করতে হবে। স্যার আপনি এগুলো টেনশন করেন না, আপনাকে আমি কত ভালোবাসি স্যার আপনি জানেন না। এই যে আপা মনে আমি হুমা আপা, আমার নিজের বোনের মতো দেখি। আপনি শুধু একবার আমার হুকুম করেন স্যার, এই বান্দা হাজির, আক্কা সালি কেরামতি দেখবে, কর সাথে সাথে আমি হাজির। আপনাদের বিয়ে শুক্রবারে, তার আগে পাঞ্জাবি পাইছি, আপনার তো অগ্রিম পাওয়ার আশায় আছে। যা যা যা, আমি আপা মন্ডিকে পাঠাইতেছি। জি আঙ্কেল, আসলে বলতে চাচ্ছিলাম কি, আমার আর মুনার বিষয়টা। বাবা আসলে বিয়েটা তো আমি ঠিক করি নি, আমার বাবা বেঁচে থাকতেই উনি ঠিক করে গেছেন। আর আমার শরীরে যে কন্ডিশন, দিন দিন কী হয়ে যায় জানো বাবা? আমার মেয়েটা বিয়ের কথা শুনতে অনেক খুশি হয়েছে। আঙ্কেল কিন্তু একটা সমস্যা। কি সমস্যা? না মানে বলতে চাচ্ছিলাম, দেখছো তুর্য, আমার মেয়েটার মধ্যে এখন কেমন জানি বউ বউ ভাব চলে এসছে। আমি অনেক খুশি যে তোমাদের দুজনের বিয়ে হবে। তোমাদের দুজনের যদি বিয়ে হয় আমি দেখো সুস্থ হয়ে যাব, আর পুরোপুরি সুস্থ সেদিনই হব যেদিন আমার ঘরে নাতি নাতনির মুখ দেখব। আচ্ছা বাবা, কি জানি বলছিলে তুমি? এই যে নতুন একটা রেসিপিতে বিরিয়ানি রান্না করে নিয়ে এসেছি। কি রে, লজ্জা পাচ্ছিস নাকি? হ্যাঁ, এরকম মাথা নিচু করে কথা বলছিস? পছন্দ হয়েছে? দারুন। হলিউড ল্যাম্পটনস, স্টিভেন ডুগ্লাস এন্ড গ্রেস। কোন রেসিপির বিরিয়ানি রান্না করেছিস? হায়দ্রাবাদী বিরিয়ানি, আমি ফার্স্ট ট্রাই করলাম, খেয়ে বলবেন কেমন হয়েছে। আর আমি ভেবেছি এখন থেকে প্রতিদিন একটা করে নতুন আইটেম ট্রাই করব। এই জন্যই তো তোকে আমার এত পছন্দ। কি লক্ষ্মী মেয়ে! হ্যাঁ, বিয়ের ডেট মাত্র ঠিক করেছি, এর মধ্যে কত কিছু শিখতে শুরু করেছিস। দাঁড়া, ওই বদমাসটাকে ডাকি, ওকে বেশি করে খাওয়া। তুর্য, তুর্য! হ্যাঁ আম্মা। দেখে যা কত লক্ষ্মী মেয়ে, দেখ বিয়ে ঠিক হতে না হতে কত কিছু শিখছে। এই যে তোর জন্য, মানে আমাদের জন্য, হ্যাঁ, বিরিয়ানি রান্না করে এনেছি, হায়দ্রাবাদী বিরিয়ানি। একটু খেয়ে দেখ না কেমন হয়েছে। ইয়ে না, আমার আবার চুলায় রান্না, তুই একটু খেয়ে দেখ তো। খেয়ে দেখো না কেমন হয়েছে, নাকি আমি নিজের হাতে খাইয়ে দিব। আল্লাহ দোহাই লাগে, প্লিজ তুই আবার বিয়ে করিস না, আমার লাইফটা নষ্ট করিস না, প্লিজ মাফ করে দে। এই ফাইজলামিটা করিস তো, দেখ। আহা, কিছু বলো না, তুমি একটা পুরুষ মানুষ, পুরুষ মানুষের কিভাবে এত অসহায় হতে পারে বলো? আমার কি এত ক্ষমতা আছে যে আমি তোমার জীবন নষ্ট করব, তোমার জীবন মাফ করে দিব? এটা সম্ভব না, তাই না? আগে বাড়ির বউ হয়ে আসি, তারপরে টের পাবে। আর শুনো, এই যে এখানে ঢেকে রেখে গেলাম, ইচ্ছা করলে খেয়েও আর না ইচ্ছা করলে খাওয়া দরকার। হায় হায়, এটা করিস না, আমি কি করবো? Thank you.
খুব খুশি না? তোমার কি অবস্থা সেটা বলো। আমার আর কি অবস্থা, জন্ম মৃত্যু বিয়ে সবই তো বড়র হাতে, বিয়ে যেহেতু হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বলা ছাড়া কি করার আছে বলো। সত্যি? অবশ্যই। বলো। আমার না তোমাকে একটা কথা কখনো বলা হয়নি। কি কথা? আমি বলছিলাম অন্যরকম কেমন যেন একটা ভাঙচুর, একটা কেওস হচ্ছে মনে হচ্ছে, একটু দেখে আসবে প্লিজ। আহা, দেখা দেখি কি আছে। আজকে তোমার আমার বাসর রাত, এমন রাত কি সবসময় আসবে? শব্দ ভুলে যাও না, নিজেদের মধ্যে থাকি। বাবা তুর্য, কে দরজাটা খোল বাবা। আচ্ছা আমি আসতেছি। তুর্য চুপ। এই মহিলা তো চিল্লা কর, মুখে কষ্ট মার। হ্যাঁ নতুন বউ, কোনো কথা হবে না। এই ভালো ভালো, তোর বউটা কিন্তু খুব সুন্দরী, বাসরাতে এত ডিস্টার্ব ডিস্টার্ব করতে পারব না। সোনা দানা যা যা আছে টাকা পয়সা সব দিয়ে দিবি, ঠিক আছে? আগে চাবিটা দে, বাইর কর। ভাইয়া বিশ্বাস করেন, সোনা দানা দাঁত ছিল সব তো বউকে দিয়ে দিয়েছি, ওই যে পরে বসে আছে দেখেন। আরে এগুলো তো বাড়ির মধ্যে পাবই, নগদ টাকা পয়সা কি আছে ওগুলাতে? নগদ টাকা সব তো আমার কাছে, আমি তো হিসাব নিকাশ কিছুই জানি না। এই কথা কম কর, বল চাবিটা কই, চাবিটা বাইর কর। তাহলে এক কাজ করি, তোর মায়ের যে টর্চার কইরা সব কিছু আদায় করি, আর তুই এই কুলঙ্গর যে ছেলে তার মারে বিপদে ফেলে, বউরে বিপদে ফেলে, তার যে কি হওয়া উচিত। আমরা কিন্তু সমস্ত খোঁজ খবর নিয়ে আসছি, তুই এই পোলারে ভালো মানুষ না, এখন এইভাবে জান্ডা বাড়ি করে দিতেছিস কেন? এই ফ্যামিলিটাকে আমি অনেক ভালোবাসি, আর তাছাড়া আন্টি তো আমার মার মতো। আর এই যে তোমার গাধা মার্কা হাজবেন্ড তোমার এই যে রাস্তাঘাট অপমান করে, ভাইয়া ভাইয়া বিশ্বাস করেন আমি ওকে অনেক ভালোবাসি। আর আমরা কি করবো, আমরা ছোটবেলা থেকে এরকমই, আমাদের দুরকমই দেখা, আমরা ঝগড়াঝাটি করি। আর তাছাড়া আপনারা তো জানেনই বিয়ে তো আর এমনি এমনি হয় না, উপরওয়ালার ইচ্ছা ছিল তাই হয়েছে, এখন আমরা কি করবো বলেন। কিন্তু তুমি যে বলছো বিয়ের পরে জীবনটা তেজপাতা করে দিবা, তুমি বুঝো না, একটা মানুষকে ভালোবাসতে বাসতে তো তার জীবন তেজপাতা করা যায়, তাই না? তোরা বন্ধু, আমরা এখানে মানে বুঝোস নাই, এলাকাটা ডাকাতি সেটা তো জানোস, ওই ডাকাত গুলো তো খুঁজে পাইতেছি না, আবার নতুন ডাকাত কই পাবো? দেখাস নাই কি পড়ছি, এগুলো জীবনে পড়ছি, এই চুরি এ দেখ, এগুলো কি পড়ছি, এই ডাকাত খুঁজে পাই না, এলে নিজের ডাকাত ছেড়ে চলে এসেছি। এই বেটা একটা মেয়ে তোর এত ভালোবাসে, এইটা তুই বুঝোস না? আমার তো তোর বন্ধু ভাবতে লজ্জা লাগতেছে। আর ভাই ছবি তোলার ঘটনাটা না আমি ঘটাইছি, কারণ ও আমার ক্লাসমেট না, ওনার অপমান করছেন এটা আমার ভাল লাগে না, এই জন্য ওর প্রতিশোধ নেওয়ার জন্য আমি এই কাজগুলো করছি। শোন, এই আন্টিরে অনেক কষ্ট দিছি, ঠিক আছে? মুরব্বী মানুষ, উনার পাও ধরা ঝুলা থাকুম, যতক্ষণ না মাফ করে ততক্ষণ পাও ধরে থাকুম। আর তুই তরে পরে বানাবো, ঠিক আছে? সুন্দরী বউ পাইছস, বাসর ঘরে ডিস্টার্ব করলাম না, ভাবি আটটা আটটা দেন তো, আটটা ধরেন, আটটা ধরেন, অনেক বেয়াদি বেড়াইছে, এক কোনো কথা হবে না, ঠিক আছে? সারা জীবন এটা ওই আয় পড় এনে কি কর, আয় আয় আয়। আমি কিন্তু খুব একটা মাইন্ড করি, কেন মাইন্ড করি? তো সবারই হয়, কিন্তু এরকম ভয়ঙ্কর বিয়ে কয়জনের হয় বলো? চিন্তা করেছো আমরা সারা জীবন আমাদের বিয়ের রাতের কথা মনে করব আর হাসব? আমি না আসলেই একটা বলো,
তুমি সত্যি মানে এমন করতে পারলে? চলো, আমি জানতাম তুই আমাকে ভালোবাসো, শুধু তোমার মুখের থেকে চিন্তা করে নিতে চাচ্ছিলাম। এখন এসব কাহিনী করে ধরা পড়ে গেছো, নিজে বাটে পড়েছো, এর জন্য মিথ্যা কথা বলছো তাই না? আমি জানি আমি মিথ্যা কথা বলতেছি না। মিথ্যা না বললেই আমি মিথ্যা বলছি। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়া থাকবো।